আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের দাতব্য সংগঠন ইউনিভার্সাল অ্যামিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকা করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রতিদিন প্রচুর পরিমাণ রোগী করোনা ভাইরাসে মারা যাচ্ছে এবং প্রচুর পরিমাণ লোক কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এবং যে সকল রোগীদের মানে হসপিটালে ভর্তি করা হচ্ছে তার 80-90% রোগীর অক্সিজেন লাগতেছে। এই সকল পরিস্থিতি বিবেচনা করে আমাদের দাতব্য সংগঠন ইউনিভার্সাল অ্যামিটি অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করেছে। ইতিমধ্যে 5টি অক্সিজেন নিয়ে আমাদের কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু আসলে এত বড় জনগোষ্ঠীর জন্য 5টা অক্সিজেন খুবই নগণ্য, যে জন্য এই ভিডিওটি করা। আসলে আপনাদের যাদের আর্থিক সামর্থ্য আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আর্থিক সামর্থ্য দিয়ে আমাদের পাশে দাঁড়াবেন। আর আপনার এই যে সামান্য সাহায্য হতে পারে একজনের জন্য অতি মূল্যবান। আর যাদের আর্থিক সামর্থ্য দেওয়ার মতো সক্ষমতা নাই তারা চাইলে আমাদের সাথে কায়িক শ্রম দিয়ে অথবা আমাদের সাথে কাজ করে আমাদের সংগঠনটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন। আর সর্বশেষ একটা কথাই বলবো, যদি আপনি আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দেন কষ্ট করে, তাহলে হয়তো বা আমরা একটু ডোনেশন পেয়ে যেতে পারি, আমাদের কাজটা পরিচালনা করতে আরও হয়তো সহজ হবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ আপনাদেরকে, আর পাশে থাকবেন। যদি আর্থিক সামর্থ্য নাও মানে আর্থিক সাহায্য দিয়ে সাহায্য আমাদের সংগঠনটি এগিয়ে নিয়ে যেতে নাও পারেন, দোয়া করবেন যেন আমরা খুলনাবাসীর পাশে থাকতে পারি, সারা বাংলাদেশের মানুষের পাশে থাকতে পারি ইনশাল্লাহ। আমরা আমাদের এই অক্সিজেন ব্যাংকের কার্যক্রমটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, সেই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।